বাজারে চালের দাম কমতে শুরু করেছে সব ধরনের চাল কেজিতে এক দুই টাকা কমেছে তবে মিলাররা দাম ধরে রাখায় চাল কিনছেন না ব্যবসায়ীরা তাই খুচরা বাজারে চালের সরবরাহ কমেছে এদিকে ভোজ্য তেল ও চিনির দাম এখনও বাড়তি তবে শীতের সবজিতে স্বস্তিতে ক্রেতারা মেহদি হাসানের রিপোর্ট কারওয়ান বাজারের এই অংশটি সবসময় চালের বস্তায় ঠাসা থাকে ফ্লোর থেকে শুরু করে ভবনের ছাদ পর্যন্ত স্তরে স্তরে সাজানো থাকে চালের বস্তা কিন্তু এখন অনেকটাই ফাঁকা দোকানিরা বলছেন গত কয়েকদিনে সব ধরনের চালের দাম কিছুটা কমেছে মোটা চালের কেজি এখন পঁয়তাল্লিশ টাকা সরু চালের দামও কমেছে কেজিতে এক টাকা করে বিদেশ থেকে চাল আমদানি শুরু হলে দাম আরও কমবে কিন্তু মিলাররা দাম ধরে রাখায় নতুন করে চাল কিনছেন না ব্যবসায়ীরা ইনপোর্ট করবে ইনপোর্টের মাল ভিতরে যদি দেশে ডুবে তাহলে বাজারে টুকমে যাবে এই জন্য আমরা মানে চাল উঠে যাচ্ছি না মিলার এখন আমাদের কাছে দাম তেমন একটা কমাচ্ছে না ওরা এক টাকা কমাইছে কেজিতে বাড়াইছে ষাট টাকা কমাইছে এক টাকা এদিকে গেল এক সপ্তাহের মধ্যে চিনির দাম কেজি প্রতি বেড়েছে পাঁচ টাকা আর এক মাসে সয়াবিন তেলের দাম লিটারে বেড়েছে বিশ টাকা খোলা সয়াবিন আমাদের না আবার একশো উনিশ টাকা আমরা একশো বাইশ টাকা বিক্রি করি আর ইনডেক্টর রূপসা দকিনাবারে 590 আমরা 600 টাকা বিক্রি করি এই দাপে দাপে মানে বাড়তে আছে এখনো বাড়ার ভিতরে আছে সামনে যে আভাস দিছে তাতে আরো মানে কত বাড়বে সেটা কোম্পানিরা জানে ক্রেতারা বলছেন এ পণ্যগুলো আমদানি করলে দাম নিয়ন্ত্রণে আসবে ব্যবসায়ীদের ইচ্ছামাফিক আর কি এটা যেমন মনে করেন এই যে চাউল আমদানি করলে দাম কমবে কই আমদানি দইলে দাম তো কমে নাই ছুটির দিনে কাঁচা বাজার শীতের সবজিতে ঠাসা তাই প্রায় সব ধরনের সবজির দামও কম আই ফুলকবে 15 টাকা 20 টাকা বকুলে বিশ টাকা পঁচিশ টাকা পাতা বিশ টাকা পঁচিশ টাকা মালের দাম তো অনেক আছে থেকে নিচে পড়ে গেছে গা সব মালের দাম আগে এক পিস প্রতি পিস লাভা ছিল মনে করেন ষাট টাকা পিস এক পিস মানে তিরিশ টাকা তাইছে বাজারে খাল বিল নদীর মাছের সরবরাহ ভালো থাকায় দামও বেশ কম মাংসের দাম আগের মতোই আছে মেহেদি হাসান একুশে টেলিভিশন ঢাকা